নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আপনারা দেখছেন টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেক দিন ধরে একটা ডিমান্ড ছিল আমার, অফলাইনে যারা আমার কাছে পড়াশোনা করে প্লাস অনলাইনে যারা আমার কাছে পড়ে, তো অনলাইন অফলাইন মিলে আমার কাছে হাজারের থেকেও বেশি রিকোয়েস্ট এসেছে যে স্যার একটা রেলের বেস্ট স্ট্র্যাটেজি বানিয়ে দেন, যেটা নিয়ে, হ্যাঁ ঠিকই আপনারা থাম্বনেলে দেখেছেন যে উইদিন 2 মান্থস, আপনার 2 মাসের মধ্যে, 2 মাস অনলি 60 ডেজের মধ্যে আপনি কী করে 90+ স্কোর করতে পারবেন সেটা সম্বন্ধে আজকে বলবো। ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, অনেক কিছু জানা, অনেক কিছু বোঝার বিষয় কেউ বলবে না এরকমভাবে। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, ব্যাস এইটুকুই বলবো। শেয়ার মানে কেউ শেয়ার করে না, জানেন তো। তো যাই হোক, আজকের মোস্ট, হ্যাঁ আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আমি কী খুলে রেখেছি। আজকে RRB NTPC-র পরীক্ষা নিয়ে, যা সবাই একটা নিয়েই বলছে, স্যার পরীক্ষার কবে, স্যার পরীক্ষার ডেট কবে, পরীক্ষার ডেট কবে। পরীক্ষা যেদিনই হোক নেবে, কিন্তু ব্যাপারটা খুব দুঃখের ব্যাপার যে এটা নিয়ে কেউ বলে না যে স্যার কীভাবে নাম্বারটা, আর ধরো পরীক্ষা তো আর 2 মাস আছে, মোটামুটি 2 থেকে 2.5 মাসের মধ্যে ধরো পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো যে সবাই এক্সাম ডেট নিয়ে, স্যার এক্সাম ডেট কবে, তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে সেটা তো দেখতে হবে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে যে তোমাদের যে এক্সামটা করবে, তোমরা কি জানো যে 1 বছর আগে থেকে প্রিপারেশন কিন্তু ছেলেপিলে নিচ্ছে যারা প্রকৃত চাকরিটা পাবে। তো তাদের সঙ্গে কম্পিটিশনে লড়তে গেলে তুমি কিন্তু শুধু পড়ে হার্ডওয়ার্ক করলেই হবে না, তোমার স্মার্ট ওয়ার্ক করতে হবে, তোমাকে 90+ স্কোর করতে হবে, না অথবা কিন্তু তুমি চাকরিটা সিলেকশন পাবে না। তো আজকে দেখো, আমি RRB NTPC এবং গ্রুপ ডি উভয়ের জন্যই বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে এসেছি যে কোন স্ট্র্যাটেজিতে পড়ো। এবং তোমরা খুব ভালো করে জানো যে আমি তোমাদের চিরঞ্জিত স্যার এবং বর্তমানে টেকনিশিয়ান অফ ইন্ডিয়ান রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। তো যেহেতু আমি নিজে সিলেকশন পেয়েছি, তো আমি নিজে জানি যে কী স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলে 90+ স্কোর পাওয়া যায়। আমার মানে সেকেন্ড যেটাতে আমি সিলেকশন পেয়েছি, আমার 85+ স্কোর ছিল। তো কীভাবে আমি পেয়েছি, এবং হ্যাঁ এটা খুব ব্যাপার যে নর্মালাইজেশন হয়ে আমার মার্কস বাড়েনি, কেন জানি না, কিন্তু নর্মালাইজেশন হয়ে আমার মার্কসটা বাড়েনি, কিন্তু বাড়া উচিত ছিল। আমি যে শিফটে দিয়েছি একটা নাম্বারও আমার বাড়েনি। তো যাই হোক, সেসব অনেক পরের কথা। এবং তোমাদের পরীক্ষা সামনে আসি, যেটা NTPC-তে আছে। তো দেখো NTPC, চলো শুরু করি। একদম মানে একদম অথেন্টিক মাইন্ডে শুনবে, একটু স্কিপ করবে না, আজ থেকে সেইভাবে পড়াশোনা করো। আমি অলরেডি ক্লাস করাচ্ছি, প্লাস অলরেডি এই স্ট্র্যাটেজিতে আমি পড়াবো, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিতে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অফলাইনে পড়তে চাও তারা তো জানোই লকডাউনের পর থেকে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে, তো সেটাতে আসতে পারো। যাই হোক, সেই বিষয়ে পরে বলবো। তো দেখো, RRB NTPC স্ট্র্যাটেজি 1 এক্সাম প্যাটার্নে কী আছে, দেখো প্রথমেই দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কত আছে। দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, আছে কিন্তু 40। তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু 40 আছে, ঠিক আছে। আর দেখো এখানে আছে ম্যাথামেটিক্স আছে 30, ঠিক আছে, ম্যাথামেটিক্স আছে 30, আর জেনারেল ইন্টেলিজেন্স আছে 30 মার্কস। এটা হচ্ছে কিন্তু মানে পার্ট 1 এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে, মানে যেটা আমরা CBT-1 বলি সেটাকে। তো কী করবে, দেখো বেসিক্যালি আমরা যেটা ভুল করি যে অনেক গ্রুপ আছে, আমারও অনেক গ্রুপ আছে বা অনেক স্টুডেন্ট আমার আছে যারা শুধুমাত্র দেখছি, ওরে বাবরে স্যার NTPC মানেই কিন্তু স্যার জেনারেল GK আসবে। তুমি একটা জিনিস ভালো করে দেখো, তোমাকে CBT-1 ক্র্যাক করতে হবে, তোমার এই নাম্বারে কিন্তু কোনো মূল্য থাকবে না। তো তোমাকে দেখো উইদিন 90 মিনিটস, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ যে তোমাকে 90 মিনিটে পেতে হবে কত, মানে তোমার মার্কস কত আছে। অ্যাকচুয়ালি 100 নম্বরের পরীক্ষা, তোমাদের এটা দেখবা, তোমরা যারা পরীক্ষা দিয়েছ রেলের আগের বছর, তাদের এখানে খুব ভালো করে দেওয়া আছে যে যারা 40+ মার্কস পাচ্ছ জেনারেলে মিনিমাম সিলেকশন হয়ে যায়, কিন্তু এবার একটু কাট অফটা একটু হার্ড হয়। তোমাকে আমি বলে দিচ্ছি, যদি এবছরে কাট অফ বলি, জেনারেলে কাট অফ যদি মোটামুটি 50-2 মানে 48, এটা হচ্ছে জেনারেল প্লেয়ার কাট অফ ফর, মানে আমি একদম জেনারেল ক্যাটাগরির কথা বলছি, ঠিক আছে, 48 থেকে 85 ধরো।
50 নাম্বার পেলে মোটামুটি তোমার এবছরে তোমরা CBT-1 ডাক পাচ্ছ। নেক্সটটা পরের কথা বলছি, কিন্তু তুমি কি CBT-1 50 নাম্বার নিয়ে কি তুমি ওই জন্য কি পাস কর, তুমি ওই CBT-1 দেওয়ার জন্য কি তোমাকে চাকরিটা পেতে হবে? তোমার CBT-1 হোক চাই 2 হোক, দুটোতেই তোমার 90+ স্কোর থাকা উচিত, ঠিক আছে? তো চলো 90+ স্কোর কীভাবে করবে দেখো। CBT-1 এখন 2 মাস আছে, রেলের গ্রুপ ডি তারপরে হবে আরও 2 মাস, রেলের গ্রুপ ডি 4 মাস আছে, এটা 2 মাস আছে। তো এখন থেকে পড়তে লাগো, কেউ আটকাতে পারবে না তোমাদের সিলেকশন, এটা তোমাদের স্যার বলছে, আমি বলছি, যাও, ঠিক আছে? আর এদিকে দেখো কথাটা মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, আমার হেডফোন নিয়ে আমি কথা বলছি, তো ওই জন্য সরে সরে যাচ্ছে, ঠিক আছে? তো এটা দেখো, এটা কথাতে কিছু মনে করো না। তো দেখো এটা কীভাবে করবে দেখো। আচ্ছা তোমাদের এখানে একটা জিনিস বলি, তোমাদের এখানে ম্যাথামেটিক্স আছে কত দেখো, তোমাদের ম্যাথামেটিক্স আছে কিন্তু 30 দেখো, জেনারেল ইন্টেলিজেন্স আছে কত 30 প্রথম খেপে, তাহলে দুটো মিলে কত গো 60। তোমরা বেসিক্যালি এই যে জায়গাটার উপরে বেশি ফোকাস দেবে, এইটার এইটা, ঠিক আছে? এইটার উপর অত ফোকাস দেবে না, কারণ এটা কিন্তু খুব কনসেপচুয়াল জায়গাটা পাওয়া যায় না স্বাভাবিকভাবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি দেখো, আমি যেভাবে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শুরু করছি তাতে তোমরা, আমি প্রত্যেকটা আমি তোমাদের কথা দিয়েছি, দেখবা ভিডিওর মধ্যে যারা ম্যাথের ক্লাসগুলো দেখোনি, আমার ভিডিও লিস্টে যাও, ম্যাথের ক্লাসগুলো আছে, একবারও শর্ট ট্রিক্স উইদিন 15 সেকেন্ড ইয়া 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়, যত বড় অঙ্কই হোক, CGL লেভেল অঙ্ক হলেও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো যেভাবে আমি করাচ্ছি সেইভাবে তোমরা ম্যাথটা এগিয়ে যাও, 2 মাসের মধ্যে আমি তোমাদের ম্যাথ টোটালি 30 নাম্বার, তো 30 নাম্বারই আমি শেষ করে দেবো। তো যদি ম্যাথ আমি 30 নাম্বার শেষ করে দিতে পারি, আমি কথা দিচ্ছি তোমাদের যে তোমরা পরীক্ষা হলে 25-26টা অ্যাটেন্ড করে আসবা, যদি না হয় তুমি চ্যানেলে খিস্তি মেরে দিয়ে যাও, গালাগালি করে দিয়ে যাও, ঠিক আছে? যে স্যার মিথ্যা কথা বলেছিলেন, হুবাহু সেম নিয়মই আসবে, ওর বাইরে আসবে না। তো আমি ম্যাথে তোমাকে আমি বলছি, তোমাকে ম্যাথে তুলতে হবে কিন্তু 26 কি 25 ধরো, এটা 25 ধরো, ঠিক আছে? এটা কিন্তু প্রথম CBT-র কথা বলছি, এটা 25 হয়ে যাবে 2 মাসের মধ্যে, আমি যেভাবে বলছি তোমরা সেভাবে এগাও, গ্যারেন্টি হয়ে যাবে। এবার দেখো কি আছে, জেনারেল ইন্টেলিজেন্স আছে, ইন্টেলিজেন্সে আছে কত 30, তোমার 30-র মধ্যে ওখানে জেনারেল ইন্টেলিজেন্স এত সহজ দেয় তোমাদের, আমি দেখবা অলরেডি ক্যালেন্ডারটা শুরু করেছি, তো ক্যালেন্ডারের 2টো পার্ট কমপ্লিট হয়ে গেছে, তো ওইভাবে প্রত্যেকটা যেগুলো আসবে তোমাকে আমি লিখে দিতে পারি যে তোমরা জেনারেল ইন্টেলিজেন্সের 30-এর মধ্যে 28+ স্কোর করবে সবাই, সবাই যারা আমাকে ফলো করছো। দেখো চ্যানেল ছোটো হতে পারে সেটাতে কোনো ব্যাপার না, কিন্তু তোমরা এটা ভেবো না যে স্যার, ঠিক আছে, আমাদের অনেক বড় কোচিং সেন্টার আছে, ঠিক আছে? তো সেটা পরের কথা, তোমাদের আমি কখনো এটা বলবো না, প্রলোভন দেবো না যে স্যার এটা করুন ওটা করুন, সেটা না, সে তোমাদের ব্যাপার, তোমরা পড়বে না পড়বে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে যেটা আমি বলছি অনলাইনে, তোমাদেরকে অফলাইনে আসারও দরকার নেই এখন আমার কাছে। তো তোমরা এইভাবেই পড়াশোনা করো, আমি যেভাবে আপলোড করছি দেখো, জেনারেল ইন্টেলিজেন্সের জন্য তোমরা এখানে যে 30 মার্কসটা আছে না, এই 30 মার্কসের মধ্যে আমি যেভাবে চ্যাপ্টার, ধরো ক্যালেন্ডার প্রথমে আমি করাইছি, 1 নম্বরে ক্যালেন্ডার, ঠিক আছে? 2 নম্বরে করাবো ওয়াচ, ঘড়ি, মানে আজকে সন্ধ্যের মধ্যে আমি ঘড়িটা আপলোড করবো, ক্যালেন্ডারটা হয়ে গেছে, ঘড়ি হয়ে গেছে, এইভাবে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী করিয়ে দেবো, তো তোমরা 28+ পাবা। তাহলে তোমরাই বলো যে ওখানে যদি 25 থাকে ম্যাথে, আর যদি 28 থাকে কত হলো দেখো, এইখানেই কত নম্বর উঠে যাচ্ছে দেখো তোমাদের, তোমরাই দেখো, দেখো না, তোমরা নিজে নিজে স্ট্র্যাটেজিটা দেখো না, আমাকে বলার দরকার নাই। তো 58 মতো উঠে যাচ্ছে দেখো, নর্মালাইজেশন বাদ দাও, সে এখন কার কপাল। তো দেখো এটা যদি 58 হয়ে যায়, তো তুমি তো এমনি পাস করে গেলে, CBT-1 পাস, মানে প্লাস মানে পাস, ঠিক আছে? তো 58, এবার তাহলে কি স্যার আমি কি তাহলে জেনারেল অ্যাওয়ারনেস করবো না? দেখো আমি যেভাবে টপিক ওয়াইজ দেখবা, CEO-র লিস্ট দিচ্ছি PDF সমেত, ব্র্যান্ড অ্যাম্বাসাডারে করাবো, তোমার বিভিন্ন যে খেলাগুলো আছে তাদের ওপরে করাবো, যেগুলো তোমাদের এই নকডাউন চলছে এইটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো, যেটা নিয়ে তোমাদের আগের বছর তার আগের বছর যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে 2017-18 থেকে একদম 20 অ্যাওয়ার্ড A-to-Z করাবো, আমি টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স করাতে অতি বিশ্বাস করি, আমি নিজে সিলেকশন নিয়েছি, আমি জানি যে কোনগুলো আসছে, ঠিক আছে? তো ওইভাবে আমি বলছি যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস যেভাবে দেখবো, আমি অলরেডি কিন্তু 2টো পার্ট করাতে লেগেছি জেনারেল অ্যাওয়ারনেসের, একদম 1000 একটা সিরিজ শুধু NTPC স্পেশাল
আমি কিন্তু একটা এনটিপিসি প্লাস মানে যেটা তোমার জেনারেল স্টাডিজের অন্তর্গত, এনটিপিসি প্লাস গ্রুপ ডি প্লাস ডাব্লিউবিসিএস তিনটিতেই আসবে। তো এই 1000 প্লাস যদি কোশ্চেন তোমরা করতে পারো, আমি তোমাদেরকে বলে দিতে পারি এই 30-এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব বাদ, কারেন্ট অ্যাফেয়ার্স আমি টপিক ওয়াইজ করে দেবো, ওখান থেকে 5 কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে, যাও এটা তোমার 5+ গ্যারেন্টি আমি দিচ্ছি। আর তোমারটা বাকি যে দেখো 15টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ঠিক আছে, তার মধ্যে আমি তোমাকে যদি এখানে 5টা পাই দিতে পারি, একদম গোদা বাংলায় বলছি 15-র মধ্যে 5, আর তাহলে আর তোমার বাকি থাকলো কত, 25। এই 25টার মধ্যে ইতিহাস আসবে, ভূগোল আসবে, জীবনবিজ্ঞান আসবে, ভৌতবিজ্ঞান আসবে, তো সব নিয়ে, যেহেতু এনটিপিসিতে খুব একটা মানে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান থেকে দেয় না, ঠিক আছে, তো আলটিমেট ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সব মিলে যদি 25টা থাকে, আর আমি যে 1000 সিরিজ স্টার্ট করেছি, তোমরা যদি 1000 প্রশ্ন করতে পারো, তোমরা এখানে ডেফিনেটলি তোমরা এই 25-এর মধ্যে তোমরা 12+ পেয়ে যাবে। তাহলে তোমরা বলো আগে কত পেয়েছিলে তোমরা, কত 56 প্লাস তোমরা 5 হয়ে গেল, কত হলো, কত হলো, এটা কিন্তু আমি CBT 1-এর কথা বলছি, এটা কিন্তু আমি CBT 1-এর কথা বলছি, স্যার 90+ বললেন CBT 1-এ, তা নয় বলছি, তার মানে 56 আর কত, মানে 61 আর 12 কত হয় দেখো, 73 হচ্ছে, ঠিক আছে, তো 73 দেখো, 73 ঠিক আছে প্লাস স্কোর কিন্তু তোমার কনফার্ম আসছে, কনফার্ম মানে CBT 2 মাসের মধ্যে কনফার্ম আসছে। তাহলে স্যার যদি মানে ওটা তো ধরো CBT 1 ক্লিয়ার হয়ে গেলো, এবার স্যার যদি আমি তো CBT 2টা কী করবো, দেখো ম্যাথ GI যে সিরিজটা চলছে ওটা টোটালি কমপ্লিট করে দিয়ে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্বটাকে এত ভালো করেই ঝালিয়ে দেবো। দেখো তোমাদের CBT 2-এর এবার ইয়েটা দেখাচ্ছি তোমাকে কী কী আছে, দেখো CBT 2 আছে, দেখো জেনারেল অ্যাওয়ারনেস আছে 50 আর ম্যাথে আছে 35-এ 35, এই 35-35-এ যে 70 আছে না, এইখানে আমি তোমাদের 65 পাই দেবো, যা দুটো মিলে যেভাবে আমি করাবো স্ট্র্যাটেজিতে 65 পাই দেবো। আর তোমাদের এইখানে যেটা তোমাদের 50 আছে না, এইখানে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 20, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি তোমাদের বলছি 15+ আমি পাই দেবো, CBT 2-এর কথা বলছি, 15+ আমি পাই দেবো, আর বাকি যে তোমার 30 নম্বরের মধ্যে যে আমি এখন 1000 প্লাস তার নেক্সট পরীক্ষার জন্য আবার 1000, এই 2000 টোটাল কোশ্চেন যদি তোমরা করতে পারো, তোমাদের তোমাদের এই মানে কী বলে যেটা আমাদের CBT 2-এর 30-এর মধ্যে আউট অফ 30 মানে 20-50টার মধ্যে 20টা ধরো কারেন্ট অ্যাফেয়ার্স বেরিয়ে গেলো, তার মধ্যে 15 আমি পাই দেবো, আমি কথা দিচ্ছি তোমাদের পাই দেবো, আর যে 30-এর মধ্যে এখান থেকে তোমাদেরকে আমি খুব কম করে হলে 20টা পাই দেবো। তো এবার তোমরা নিজের মুখে স্কোরগুলো দেখে নাও, তোমরা নিজেই দেখো না কত হয়, 68-15 আর তোমার কত, 25, কত হয়, 40-68, দেখো তোমরাই দেখো, তোমরা নিজেই দেখো না কত হয়, তোমাদের মোটামুটি 100 মানে 100 আউট অফ 120-এর মধ্যে প্লাস 100 মানে 105+ 108-ই হচ্ছে, কিন্তু 105+ দিচ্ছি, 105+ স্কোর কনফার্ম হবে, কনফার্ম একদম 100% অ্যাকুরেসি দিচ্ছি, 100% গ্যারেন্টি দিচ্ছি, না যদি হয় তোমরা যদি সিলেকশন না পাও তখন আমার চ্যানেলে গালাগালি দিয়ে যাবা যে না স্যার বলেছিলেন কথাটা, ঠিক আছে, তো 100% তোমরা এইভাবে পড়াশোনা করতে, ও বাবা আজকে পড়ছো কালকে বসে বসে পাবজি খেলছো, তাহলে ওইভাবে হবে না, ঠিক আছে, যে আজকে পাবজি খেলছো কালকে একটু দেখি তো একটু ফ্রি ফায়ারটাকে ডাউনলোড করেছো, এই খেলবি রে, ওইভাবে করলে হবে না, ঠিক আছে। তো এটা চলে গেলো, এটা তোমার গেলো আমাদের NTPC, তো আমি যেভাবে যেভাবে পড়াবো সেইভাবে করতে থাকো, গ্যারান্টি পাওয়া, কোনো চিন্তা নাই। তো ভালো লাগলে একটু লাইক দিও। এবার চলে এসো আমাদের গ্রুপ ডি, এই ভাই লোক আমাদের শুধু টেন বা যেটা তোমার ইয়ের ওপরে যেটা, হ্যাঁ আর ভালো কথা, গ্রুপ ডির আবারও নতুন বেরোচ্ছে, 1,16,000 সামথিং পোস্ট বেরিয়েছে, যারা দেখো না এখনও পর্যন্ত আমার ভিডিওতে দেওয়া আছে, লিঙ্কটা গিয়ে তোমরা দেখে নাও, ঠিক আছে, এখনও পর্যন্ত যারা দেখো না আমার লিঙ্কটা দেওয়া আছে তারা দেখে নাও, ভিডিও লিস্টে যাও, দেখো 1000 তাদের অফিসিয়াল ডাটা। তো যাই হোক দেখো এটাও ক্ষেত্রে তাই, এটার ক্ষেত্রে কত ভালো দেখো, ম্যাথামেটিক্সে 25-এর মধ্যে তোমরা 22+ পাবে, যাও কথা দিচ্ছি, কারণ এখনও 4 মাস আছে, ঠিক আছে, 22+ আছে, রিজনিংয়ে 30-28+ পাবা, এটা আমি বলছি যেভাবে আমি করাবো, আমি যেভাবে টপিক ওয়াইজ করাচ্ছি, 28 আর এদিকে 22 কত হয়ে গো, তোমরাই বলো না, দেখো 50 হয়ে গেছে, তুমি দেখো যে 40-50 হয়ে গেছে, তাহলে এখানে যদি 50 পেয়ে যাও, তা 50 যদি পেয়ে যাও, জেনারেল সায়েন্স যেটা আছে, জেনারেল সায়েন্সের মধ্যে আমি টপিক ওয়াইজ জেনারেল সায়েন্স শুরু করেছি, তোমরা দেখো আমি কিন্তু একটা ক্লাস শুরু করে দিয়েছি, মানে একটা সিরিজ বানাতে লেগেছি অলরেডি, তো আমি যেভাবে টপিক ওয়াইজ করাবো, ঠিক আছে, মানে একদম চ্যাপ্টার ধরে ধরে জেনারেল সায়েন্স করাবো, তো ওখান থেকে তোমার জেনারেল সায়েন্সটা আমি কমন দিতে পারি, তোমরা খুব কম করে হলে ওখান থেকে মোটামুটি তোমরা 25-এর মধ্যে তো মোটামুটি 18+ পেয়ে যাবা,
আমি কথা দিচ্ছি 18+ পেয়ে যাবা, আর বাকি থাকলো তোমার কি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি বলছি টপিক অনুযায়ী যেগুলো করিয়ে দেবো, তুমি এখানে 20টাতে তোমার 12+ পেয়ে যাবা, ঠিক আছে? 12+ পেয়ে যাবা, আমি তোমাকে কথা দিচ্ছি যে 12+ পেয়ে যাবা, পেতে বাধ্য তুমি, মানে পাবেই তুমি, বুঝতে পেরেছো? তো দেখো ম্যাথ আর জিআই মিলে টোটাল 55 আছে, 55-এর মধ্যে তোমাকে আমি বলে দিচ্ছি 55-এর মধ্যে 50 মার্কস পাই দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? আর বাকি থাকলো তোমার জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স এখান থেকে 18-20 নম্বর পাই দেওয়া আমার দায়িত্ব। আর এই যে তোমার কী বলো, এই যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স না, এখান থেকে মোটামুটি তোমার খুব কম করে হলে 12-15 পাই দেবো, 15। তো অ্যাটলিস্ট দেখো আমি মিনিমাম এবার স্কোর 90 বলছি, সবাই জানি যে আর সিলেকশন 90 দরকার নাই, সিলেকশন তোমার হয়ে যাবে 75+ জেনারেল কাট অফ ডাক পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? তো তুমি যদি এখানে যদি 85+ তুলে রাখো তোমার নর্মালাইজেশন, আমি যেভাবে বলছি, আমি যে স্ট্র্যাটেজি বলছি না, যত কঠিন পরীক্ষায় হোক, মানে যত শিফটের প্রশ্নই টাফ থাকুক 85+ পাবে। আর যদি কারোর ইয়ে হয়ে যায়, তো দেখেছো এর আগের বছর পরীক্ষায় কী বলে 100, 105, 110 এরমভাবে নাম্বার পেয়েছিলো, তো সেইভাবেই তোমাদের হয়ে যাবে, তো সিলেকশান তোমাদের পাক্কা, ঠিক আছে? তো আর কথা বাড়াচ্ছি না, তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর যেভাবে আমি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, খাতা পেন নিয়ে শুরু করে দাও, ঠিক আছে? আজ থেকেই, আজ মানে সেই একটা কথা বলে না হিন্দিতে, যে জো কাল কারো, জো কাল কারনা হ্যায় বো আজ কারো, আর জো আজ কারনা হ্যায় বো আভি কারো। তো আভি সে স্টার্ট কর দো, মেরা ভাই, মেরা বহন, মেরা দোস্ত, ইয়ার লোক সবই কো বোল রা হুম কে সব কুছ স্টার্ট কর দো। তো তোমার নিজের জীবনটাকে একটা নতুন মোড়ে নিয়ে যাও, একটা আলাদাভাবে নিয়ে যাও। সিলেকশন আমি পেয়েছি কেন, আমি কি বিরাট হনুমান নাকি, আমি কি বিশাল, মানে বিশাল পড়াশোনা জানি বা তোমাদের থেকে? হ্যাঁ দেখো আমি একজন গাইডার হিসাবে হয়েছি, কারণ আমি জিনিসটা ধরতে পেরেছি, কিন্তু কি দুনিয়ার কোনো টিচার পৃথিবীর সব থেকে কঠিন, মানে বিশাল শিক্ষিত, বিরাট সব কিছু জানতা গামছাওয়ালান হয় না, ঠিক আছে? সবই স্ট্র্যাটেজির ওপরে, আমি যে স্ট্র্যাটেজিতে পড়াশোনা করে উঠে এসেছি, তাই আমরা আর আমি বা আমার টিম তোমাদের টিচার, কিন্তু আজ তোমরা সেটা করতে পারো না, তাই তোমরা পড়ো না, পাবজি খেলো, তাই তোমরা কি, তোমরা স্টুডেন্ট। তো আমাদের জায়গাটা নেওয়ার থেকে বড় জিনিস তুমি একটা চাকরি সিলেকশন নাও, তোমার পরিবার ভালো হবে, তুমি নিজের জীবনটা গড়বে, তোমার ভবিষ্যৎ ভালো হবে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলো বা যাদের পরিবার পরিচ্ছন্ন, সবার মুখে একটু অন্ন তুলে দিতে পারো। বাস বাস্তব কথা বলছি, তোমরা জানো যে দাদা খুব ফ্র্যাঙ্কভাবে কথা বলতে পছন্দ করে। তো চলো এটা বলি, আজকের মতো রাখলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর একটা শেয়ার করে দিও, ছোটো চ্যানেল তো অবশ্যই একটু শেয়ার করে দিও, ঠিক আছে?